দেখিনি ছি আজকে সেকেন্ড লাস্ট পার্টিসিপেন্ট শৌজিব কে শৌজিব গাইবে ধ্রুবতারা ব্যান্ডের জনপ্রিয় একটি গান आकाशे निश्चुप साक्षी दूरे रोई ध्रुव तारा कतटा बेसेछी भालो शुधु मन जाने কেমন গাইলো শুরুতেই জানতে চাই ফেরদৌস ওয়াহিদ স্যারের কাছে।
গানটি কিন্তু চমৎকার গেয়েছে এবং আমার মনে হয় তুমি বোধহয় কিছুটা চর্চাও করো বাসায়, করে যাও, আগামী ভবিষ্যৎ তোমার উজ্জ্বল। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবারে শাফিন আহমেদ স্যার, চমৎকার গানটা, গানটা তো অবশ্যই খুবই ভালো, আর ওর ব্যাপারে আমার আসলে কোনো ত্রুটি তুলে ধরা বা বলার মতো কিছু পাইনি আমি, একেবারে এক কথায় চমৎকার, সুন্দরভাবে গিয়েছে এবং এর থেকে আর ভালো কি হতে পারে এই বয়সে আমি আমি জানি না, সুন্দরভাবে গানটা করেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ফেরদৌস আরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, আমার গানটা ভীষণ ভালো লাগে। এটা যিনি বানিয়েছেন তাকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই, টুটুল, ভীষণ ভালো গান আমার। আর আজকে সজীব গিয়েছে, এবং সজীবের আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, চেষ্টা করেছে সফটলি গাইতে। তো আমি তোমাকে আবারও বলবো, অনেকটাই হয়েছে সুন্দর, আরও সুন্দর হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে এস আই টুটুল, অদ্ভুত লাগলো, খুব চমৎকার। আমি অনেক দিন পরে আমার এই গানটি শুনলাম, গানটি গাইতে অনেক কঠিন, শুনতে অনেক মজা লাগে। অরিজিনাল আমরা আর্টিস্টের থেকে শুনতে হবে, তাকেও সেই গান। তোমরাও ডিমান্ড করো, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি স্যার প্লিজ। অবশ্য আমি আমার বিতার সঙ্গে গেয়েছি, আমি সবার সঙ্গে গাইতে চাই, কিন্তু আমাকে কেউ আর টিম ওয়ার্ক। টুটুল এখন কিভাবে গাইতে চাও বলো? আমি আমি সজীবের কাছে চলে আসি তাহলে। রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা, কতটা বেশি ভালো শুধু মন জানে। এ হৃদয় জানে